প্রেগনেন্সি এবং সেক্স আরো কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি। কি পজিশনে ইন্টারকোর্স করা হবে? ফার্স্ট ট্রাইমেস্টার যখন ইউটেরাসের সাইজ ছোট থাকে তখন যে কোনো পজিশনে ইন্টারকোর্স করতে পারেন। সেকেন্ড ট্রাইমেস্টার 28 সপ্তাহ অব্দি ইউটেরাসের সাইজ বড় হয়ে যায়, যেন মা বেশিক্ষণ চিত হয়ে না শোয়, তাহলে ব্লাড ফ্লো কমে যায়। এখানে সাইড টু সাইড পজিশন করা হয় বা যে কোনো পজিশনে তারা কমফোর্টেবল। খেয়াল রাখতে হবে যেন মায়ের চোট না লাগে এবং শ্বাসকষ্ট বা অন্য কোনো অসুবিধে না হয়। থার্ড ট্রাইমেস্টার তখন ইউটেরাস সাইজ বড় হয়ে যায়, আপনারা নিজেরা ঠিক করে নিন কোন পজিশনে আপনাদের সুবিধে হবে। সেক্স মানে কিন্তু পেনিট্রেশন নয়, এর মধ্যে ইন্টিমেসি, ফোর প্লে বা নন পেনিট্রেটিভ সেক্স রয়েছে, সেগুলো ট্রাই করে দেখতে পারেন। সেক্সের অ্যাডভান্টেজ কি? না ক্যালোরি বার্ন হয়, বন্ডিং হয়, অর্গাজমের সময় পরে মা হ্যাপি এবং রিল্যাক্স ফিল করে। সেক্সের ইচ্ছা বাড়তে পারে, কমতে পারে এবং নাও হতে পারে, এটা হরমোনের খেলা। কিন্তু ঠিক করতে হবে যেন সেক্স কনসেনসুয়াল হয়, কোন রকম জোর জবরদস্তি না হয়, কারণ এতে মা বা বাচ্চার উভয়েরই ক্ষতি হতে পারে।